আমাদের মোটামুটি প্লাগইনস তো গত ক্লাসে আমাদের যে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টটা আমরা ক্রিয়েট করে ফেলছি। তা এখন আমরা হচ্ছে জাস্ট সিম্পলি কয়েকটা জিনিস দেখব, একটা পেজ কীভাবে বানাইতে হয়, ওই পেজের মধ্যে কয়েকটা যেহেতু আমরা এলিমেন্টো নিয়ে কাজ করব, এলিমেন্টের কয়েকটা উইজেট দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবো, এই জিনিসগুলোই দেখবো। তো এটার জন্য আমরা অ্যাড নিউতে ক্লিক করি, আমরা একটা পেজ বানাবো। আমি যেভাবে বানাই এভাবে আপনারা বানাবেন, অত কিছু বোঝার দরকার নাই, আপনারা বানাইতে বানাইতে আস্তে আস্তে বুঝবেন। তো ফার্স্ট পেজ যেহেতু হোম হয়, আপনি যে কোনো একটা নামে দিতে পারেন। একটু নিচে আসেন, নিচে আসার পর পেজ অ্যাট্রিবিউট নামে একটা জিনিস আছে, এটা থেকে আপনি এলিমেন্টর ক্যানভাস দিবেন। ক্যানভাস দেওয়ার পর এখানে পাবলিশ দেন, পাবলিশ হয়ে গেলে এডিট উইথ এলিমেন্টর দিবেন। দিলাম এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর দেখবেন এখান থেকে ড্যাশবোর্ড চলে আসছে। এটা হচ্ছে এরার ড্যাশবোর্ড, এলিমেন্টর ড্যাশবোর্ড। এখানের মধ্যে বিভিন্ন উইজেট থাকে, আর এটা হচ্ছে এখানের মধ্যে আমরা নিয়ে আসবো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, যে এই প্লাগইনটা আপডেট আছে কিনা। প্লাগইনসে যাই, প্লাগইনসে গিয়ে আচ্ছা এটা তো একটু ডিএক্টিভ করে দিই, ডিএক্টিভ করে একটু আপডেট করে নিই। আপনারা আপনাদের প্রবলেম হলে মাঝে মধ্যে আপডেট দিলে কিন্তু সাইটের প্রবলেম হইতে পারে, তো ট্রাই করবেন আপডেট দেওয়ার আগে সাইট ইয়ে করে নিতে, আর না হয় যেভাবে আছে ওইভাবে ব্যবহার করবেন আর কি। আমি দেখি যে এটা আপডেট হয় কি না, হলে তো ভালো, না হলে ওইভাবে কাজ করতে হবে আর কি। আমার জাস্ট এই জিনিসগুলো নিয়ে আপনারা হচ্ছে প্রবলেমে পড়বেন ইন ফিউচারে, দেখবেন হচ্ছে না, এটা করতেছেন হচ্ছে না, ওইভাবে দিচ্ছেন হচ্ছে না, তখন বলবেন এটা হয় না কেন, ওইটা হয় না কেন। এই জন্য এই জিনিসগুলো আগে ভাগে আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, এখানে বলতেছে ক্রিটিক্যাল এরর। আচ্ছা, ভালোই হয়েছে, এটা এখন আপডেট হবে না, না হলে কিছু করার নাই, এখন যেভাবে আছে ওইভাবে থাক, তাহলে আমরা কিন্তু এখানে কাজ করতে পারবো, সমস্যা নেই। আবার একটু রিলোড দিলাম, রিলোড দিলে দেখি আমাদের উইজেটগুলো ঠিকঠাক মতো কাজ করে কিনা। আচ্ছা, তো এগুলো যদি আমরা এখানে ক্লিক করি, এখানে এক্সপেন্ড করলে এখানে একটা জিনিস দেখবো যে হেডিং আছে, আমরা তো এইচটিএমএল হেডিং দেখছি, তারপর প্যারাগ্রাফ দেখছি, এই জিনিসগুলো এখানে আছে। তো আমরা জাস্ট এখানে, আচ্ছা এটার আগে এখানে একটা প্লাসে যখন ক্লিক করেন, এখানে একটা জিনিস আছে স্ট্রাকচার, আমরা কোন স্ট্রাকচারে নিব সেটা পরে দেখবো, জাস্ট আমরা এটা নিলাম। তো এটাকে এরকম একটা ইয়ে নেওয়াকে এটাকে বলে একটা সেকশন। তো একটা সেকশনের মধ্যে কলাম থাকে, কলামের এখানে যদি দেখি এই যে দুই ভাগ আছে এটা হচ্ছে মানে দুইটা কলাম, তিন ভাগ আছে এটা হচ্ছে তিনটা কলাম, এখানে চার ভাগ আছে এটা হচ্ছে চারটা কলাম। তো আমরা এভাবেও নিতে পারি, এটা যদি কেটে দিই, এখান থেকে যদি তিনটা কলাম নিই, তাহলে একটা সেকশন এটা হচ্ছে একটা সেকশন বা একটা রো, আর এটা হচ্ছে তিনটা কলাম। ওকে, তো এভাবেও নিতে পারি, আবার হচ্ছে একটা সেকশন নিলাম, নেওয়ার পর এটাকে আমরা জাস্ট যদি ডুপ্লিকেট করি, দেখেন কত ইজি, ডুপ্লিকেট করলাম দুটো হয়ে গেছে, ডুপ্লিকেট করলাম তিনটে হয়ে গেছে, এরকম হচ্ছে বারোটা উইথ আমরা নিতে পার, বারোটা কলাম আমরা নিতে পারবো এখান থেকে। তো আমরা সেগুলো পরে দেখবো, আমরা জাস্ট আগে একটা নিই, নেওয়ার পর এখানের মধ্যে আমরা কন্টেন্ট দিব। তো এখানে যে একটা প্লাস সাইন দেখতেছেন ওইটাতে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এই পাশের উইজার্ডগুলো নিতে পারবেন। তো এখানে ক্লিক করেন, ক্লিক করার পর আমাদের একটা টাইটেল নিতে হবে। তো নিলাম একটা টাইটেল, তো বললাম এখানে যে দিস ইজ আওয়ার ফার্স্ট টাইটেল। আচ্ছা, দিলাম এটা, দেওয়ার পর এই যে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন ওই যে দিতাম, ওই জিনিসগুলো এখানে আছে, অ্যালাইনমেন্ট নামে একটা অপশন আছে। তো এখান থেকে আমরা সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পর এটা কিন্তু মাঝে চলে আসছে, আমাদের কোড লিখতে হচ্ছে না, কিন্তু এটার ব্যাক এন্ডে কোড কোড কিন্তু উঠতেছে। এটা তো আমরা কোড আসলে কীভাবে কাজ করে, এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলো একটু দেখছি, তো এই জিনিসগুলো এখন আর বোঝানোর দরকার আছে বলে মনে হয় না। তো এখন হচ্ছে আমরা ড্রপ অ্যান্ড ড্র্যাগের মাধ্যমে কাজ করব। আচ্ছা, যখন আমরা টাইটেলে গেছি, অ্যালাইনমেন্টটা কোথায় ছিল, আমাদের এই যে ফার্স্ট কন্টেন্টের মধ্যে ছিল, আমরা এখানে যাব। যাওয়ার পর এটার যদি অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, এটার স্টাইলে যেতে হবে, স্টাইলের কাজগুলো আমরা দেখব। এখন এটা কিন্তু সেন্টার হয়েছে। তো আমরা আরও কয়েকটা জিনিস নিয়ে নিই, আমরা আরও কী কী নিছি, ছবি নিছি, তো এখান থেকে একটা ছবি দিয়ে দিব, যে কোনো একটা ছবি দিতে পারি, দেখি আমাদের এখানে কোনো ছবি আছে কি না।
ভাইয়ের ছবি আছে, ভাইয়ের ছবিটা একটু দিয়ে দিই, এটা ছোট করতে হবে স্টাইলে গিয়ে, বেশি বড় দেখা যাইতেছে, এত বড় দেখার দরকার নাই, এটা ছোট করে দিলাম। আর তারপর হচ্ছে একটা বাটনও নিতে পারি, অ্যাবাউট মি এখানে লিখে দিলাম, অ্যাবাউট মি, এগুলো সবগুলার কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট মিডলে দিয়ে দিলাম, হয়ে গেল মোটামুটি একটা সেকশন। এটাকে এই ফুল এটাকে বলা একটা সেকশন। তারপর হচ্ছে আমরা ভিডিও নিতে পারি, স্পেসের জন্য স্পেসার নিতে পারি, মার্জিন প্যাডিং দিয়ে করতে পারি। তারপর হচ্ছে আর কি কি আছে, আমরা আইকনও নিতে পারি, ভাইয়ার মাথার উপর দিয়ে যদি একটা আইকন নিই, ভাইয়া হচ্ছে স্টার আর কি, তো ভাইয়ার স্টার, ভাইয়া হচ্ছে হাফ স্টার, ফুল স্টার এখন হইতে পারে নাই, ভাইয়া হাফ স্টার, তো দিলাম হাফ স্টার ভাইয়ার মাথার উপরে দিই। তারপর হচ্ছে আর কি দিতে পারি দেখি, বেসিকে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে বাটন নিলাম, ম্যাপ নিলাম, তারপর হচ্ছে প্রো, মানে প্রো ভার্সনে যা যা আছে ওই জিনিসগুলো, তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো নিলেই হবে। তো এটা দিয়ে আমাদের মোটামুটি একটা সেকশন শেষ। তো আমরা বেশি দিনের আজকে দেখবো না, জাস্ট এইটাকে কীভাবে স্টাইল করবো, কি কি করা যায় এই জিনিসগুলো দেখবো। তা আমরা এখানে হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলের মধ্যে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে ডিফল্ট একটা কালার চলে আসছে, এটা ডিফল্টভাবে দেওয়া, তো এগুলো বুঝতে হলে আর একটু যখন যাবেন, এটা থিম যারা বানাইছে ওরা হচ্ছে ডিফল্ট একটা কালার দিয়ে রাখছে আর কি। তো আমরা এই কালারটাকে চেঞ্জ করতে পারবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি চাইতেছি আমার একটু এই টাইপের একটা কালার লাগবে আর কি, দিলাম এই কালারটা, কমলা কালার, কমলা নাকি, আচ্ছা কমলা হোক, যাই হোক, দিলাম একটা কালার। তারপর হচ্ছে টাইপোগ্রাফে আসলাম, এখান থেকে আমরা টাইপোগ্রাফ চেঞ্জ করতে পারবো, ওই যে গুগল ফন্টের মাধ্যমে চেঞ্জ করছি ওইটা। তারপর এখানে দেখতেছি প্রথমটা বড় হাতের, তারপর এগুলো হচ্ছে ছোট হাতের, তা আমি চাইতেছি সবগুলোকে বড় হাতের করব। তো এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, আফার কেস দিলে দেখবেন সবগুলো বড় হয়ে গেছে, যদি ক্যাপিটালাইজ দিই প্রথম অক্ষর বড় হাতের, যদি নর্মাল দিই আমরা যেভাবে দিচ্ছি ওইভাবে থাকবে আর কি। ডিফল্ট দিলে নর্মাল আর ডিফল্ট কথাটা একই, আর ডিফল্ট মানিয়ে নর্মাল অবস্থায় থাকবে, ওরা একটা ডিফাইন করে রাখে, আগে বাগে নির্ধারণ করে রাখে, ওইভাবেই আসবে। আর যদি লোয়ার কেস দিই তাহলে হচ্ছে সবগুলো ছোট হাতের হয়ে যাবে, এই হলো ব্যাপার। এখান থেকে উইথ হচ্ছে এটা কত বেশি মোটা হবে না চিকন হবে, যদি 400 দিই দেখেন চিকন হয়ে গেছে। এখন ফন্টের সাইজ যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবো। তো আমি এটাকে আপার কেস দিয়ে দিই, ক্যাপিটালাইজ না আপার কেস দিব। দেওয়ার পর এখান থেকে কি করব, এটাকে জাস্ট একটু ইয়ে করে দিলাম আর কি। তারপর এখান থেকে এটার কালারও চেঞ্জ করতে পারবো, দিলাম কালারটা চেঞ্জ করে, আর এখান থেকে স্টাইলে গেলাম, স্টাইল থেকে গিয়ে এটার কালার এটা দিব। তো এখান থেকে কালার কোড যেটা সেটা কপি করলাম, কপি করার পর এখানে আসলাম, আসার পর এই কালারটা দিয়ে দিলাম। আর এখানে যে বাটন, বাটনের কালারটাও আমরা চেঞ্জ করে দিব, স্টাইলে যাব, যত ধরনের চেঞ্জিং ব্যাপার আছে, কালারের ব্যাপার আছে, বড় ছোট যা কিছু আছে সবগুলো আমাদের স্টাইলের মধ্যে। মানে স্টাইল মানে সিএসএস, মানে তো আপনারা যেহেতু করছেন সেটা বুঝবেন, যা কিছু করতে হবে বড় ছোট যা কিছু হবে সবগুলো স্টাইলে যাইতে হবে। আর স্টাইল মানে এখানে মধ্যে হচ্ছে সিএসএস বা স্টাইল লেখা আছে, ওইখানে যাবেন, গেলে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। এখন এখানে একটা জিনিস দেখেন, এটা স্পেস, স্পেসের থেকে আমি 10 পিক্সেলে দিলে দেখেন হালকা ছোট হয়ে যাবে আর কি। তো আমি এটাকে আবার ডুপ্লিকেট করতে পারবো, প্রত্যেকটা জিনিসকে আপনি ধরে ধরে ডুপ্লিকেট করতে পারবেন। তো এটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম। আর এখানে এই যে কলামটা আছে, সরি কলাম না, এই যে উইথ বা হচ্ছে এই যে সেকশনটা আছে, এই সেকশনটা দেখেন, এটার যে উইথ, এটার যে উইথ, এটা হচ্ছে জাস্ট এখান থেকে যদি একটু বড় করি আমি, এটার যে উইথ এটা দেখেন, এখানে কিন্তু একটা, ও শিট, আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবার একটু সিলেক্ট করি, করলাম, করার পর এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে এখানে মধ্যে একটা দাগ আছে, এখানে মধ্যে একটা দাগ আছে, তার মানে কি এটার কন্টেন্ট যতগুলো আছে সে ততটুকু পর্যন্ত জায়গা নিছে। তো কন্টেন্টের ব্যাপারে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাঝে মধ্যে আপনার মানে ফুল সেকশন জুড়ে কন্টেন্ট, মানে কন্টেন্ট যায় থাকবে থাকুক, আপনার এই যে সেকশনটা আছে এই সেকশনটা একটা পেজ, মানে হচ্ছে আমরা যখন এরকম খুলি মানে এই ফুল জায়গাটা জুড়ে সে ইয়া নিবে, সেটা যত বড় হোক সে এই জায়গাটা নিবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, লেআউটে কিছু জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি আপনাদের, আপনারা অনেকে হয়তো কমপ্লেন করে বলবেন যে আমার এই পাশে এত জায়গা, আপনাদের এখানে জায়গা কম কেন, এই ধরনের কথাবার্তা বলে লাভ নাই। মানে হচ্ছে
আমার যে কম্পিউটার স্ক্রিন আছে বা ল্যাপটপের স্ক্রিন আছে, এটার যে পিক্সেল আছে, এটার যে রেজুলেশন আছে, এটা হয়তো আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকেও বেশি। মানে আমার এটা হচ্ছে 1600x যেন। এটা দেখার জন্য প্রপার্টিসে ক্লিক করেন। প্রপার্টিসে ক্লিক করলে ডিসপ্লের যে ব্যাপারটা আছে ওইটা দেখতে পারবেন। এটা কই আছে, ডিসপ্লে, আচ্ছা এখানে দেখেন আমার এটা হচ্ছে 1600x900। তো আপনাদের যদি মনে করেন 1300 বা এরকম হয় বা হচ্ছে 1400 হয়, তাহলে আমার এখান থেকে স্ক্রিনটা ছোট দেখবেন। তো এটা নিয়ে টেনশন হওয়ার কোনো দরকার নাই। তো আমরা যেটা দেখতেছিলাম সেটাতে যাই। এটা হচ্ছে আমাদের কি একটা সেকশন। তো একটা সেকশনের মধ্যে যে জিনিসগুলো থাকবে কন্টেন্ট, একটা হচ্ছে ফুল উইথ। মানে এটা বুঝতেছেন না যেহেতু কালার ইয়েটা আছে, আমরা যদি একটু ফুল উইথ করে দিলে মানে যত বড় স্ক্রিন হবে ওইটা নিবে। আর যদি এখানে যদি বক্স করে দিই একটা নির্দিষ্ট উইথ নিবে। নির্দিষ্ট উইথ বলতে এখানে 1200 বা 1300 থাকে। তো আমরা এখান থেকে যদি আমরা একটু আসি, দেখেন এটা আসলে বুঝতেছেন না, এটা বোঝার জন্য আরো যদি কন্টেন্ট হইতো ম্যাক্সিমাম আমরা 1600 পর্যন্ত এখানে দিতে পারবো আর কি। তো এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে 1200 পর্যন্ত, আমরা ওরকম রাখবো না, জাস্ট আমরা ডিফল্ট রাখবো যেভাবে আছে ওইভাবে। তো এখানে আপনাদের দরকার হইতে পারে আপনারা কন্টেন্ট চেঞ্জ করবেন বা এটার যে উইথ আছে উইথটা কমাবেন বাড়াবেন, এই জিনিসগুলো লাগবে। কলামের যে গ্যাপ আছে এটাকে নো গ্যাপ দিলে উপর নিচে কোনো গ্যাপ থাকবে না। তো আমি এটাকে ডিফল্ট দিই যাতে উপর থেকে একটু গ্যাপ থাকে। আর এই যে হাইটের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমি যদি মিনি হাইট দিই, আচ্ছা এটাকে ছোট করতে পারবো না, এখন কিন্তু বড় হইতেছে, আমি অনেক বড় করতে পারবো। কিন্তু কন্টেন্ট মানে মনে করেন কন্টেন্ট আমার এটা নাই, তাহলে হচ্ছে দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। তো এটা থাকলে মানে কন্টেন্ট থাকা অবস্থায় যতটুকু আছে অতটুকুই রাখতে পারবেন, এর থেকে ছোট করতে পারবেন না, কিন্তু এর থেকে বড় করতে পারবেন। কিন্তু কন্টেন্ট যদি না থাকে তাহলে আপনি একটা উইথ দিয়ে দিতে পারবেন, মিনিমাম একটা হাইট আপনি দিতে পারবেন। আচ্ছা এটা হলো গেল। আরেকটা যেটা আছে আমরা এটাও ইউজ করবো না, একটা থাকে ডিফল্ট, আরেকটা হচ্ছে ফিট টু স্ক্রিন, আরেকটা হচ্ছে মিন হাইট। তো এখান থেকে হচ্ছে ফিট টু স্ক্রিন যেটা আছে সেটা দিলে কী হয় দেখেন। আচ্ছা আগে একটা, এখন কি অবস্থায় আছে, এখন এটা আছে আপনার এখান থেকে একটু জায়গা খালি আছে, এটা এই বরাবর লেগে গেছে, আর এটা হচ্ছে এখান থেকে একটু খালি আছে। তা আমি যদি এখান থেকে যদি ফিট টু স্ক্রিন দিই, এখন দেখেন কি হয়েছে, এখন হয়েছে যেটা সেটা হচ্ছে আমার উপর থেকেও লেগে গেছে, উপর থেকেও লেগে গেছে, নিচ থেকেও কিন্তু লেগে গেছে, মানে ফুল স্ক্রিন জুড়ে আমার এই কন্টেন্টটা হয়ে গেছে, এই যে সেকশনটা এটা চলে আসছে। এই হলো আপনার ওভারঅল অবস্থা আর কি। এখন আমরা চাইতেছি আমাদের যে কন্টেন্টগুলো আছে এগুলো মিডলে থাকবে। এটার জন্য ভার্টিক্যাল অ্যালাইন নামে একটা জিনিস আছে, এটাকে যদি মিডল, আচ্ছা এটা বোঝা যাচ্ছে না, আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এখন দেখেন এটা এগুলো কিন্তু মাঝখানে চলে আসছে। মানে আমাদের যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো হচ্ছে আমাদের মিডলে দিয়ে দিব, এটাও আমাদের দরকার হয়। ওভারফ্লো আমরা হিডেন রাখতে পারি, মানে এর বাইরে যাবে না আর কি। তো এটা ডিফল্ট আছে, ওইভাবে থাক, কোনো সমস্যা নাই। তো এই হলো আপনার ওভারঅল অবস্থা। এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন কোনটার কী কাজ, কোনটা কীভাবে কাজ করে, এটা এভাবে কেন, ওইটা ওইভাবে কেন, এগুলো দেখবেন। তারপর হচ্ছে আমরা আসি ব্যাকগ্রাউন্ডে। আমি জাস্ট আজকে এই জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো আপনাদের পরবর্তীতে কাজ আসবে। জাস্ট বেশি কিছু দেখাবো না, যা একটা সেকশনের মধ্যে কত রকমের কাহিনী করা যায় এই কাহিনীগুলো একটু দেখতেছি। তো এখান থেকে আমরা স্টাইলে যাবো। এখন এটার ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে ছবি দিতে পারবো। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কয়েকটা টাইপ আছে, ব্যাকগ্রাউন্ড টাইপ একটা হচ্ছে ক্লাসিক, মানে হচ্ছে জাস্ট আমরা হয়তো কালার দিতে পারবো। এখান থেকে এই দেখেন কালার দিতে পারতেছি, একটু এরকম করে দিই, কালার দিতে পারতেছি। আবার হচ্ছে এখান থেকে ইমেজও আমরা চাইলে অ্যাড করতে পারতেছি, একটা ইমেজ নিয়েই নিই যেহেতু কাজ করতেছি, কোনো সমস্যা নাই। গেলাম ডাউনলোডে, দেখি ছবি আছে কি না, সুন্দর সুন্দর ছবি কোথায় কোথায় গেল সুন্দর ছবি, আহা এত নিচে নেমে গেছে কেন, এদিকে এটাকে, আহা সুন্দর ছবি এত নাই। আচ্ছা এটা তো আবার অনেক বড় হয়ে গেল, ছোট থেকে একটা নিতে হবে। আচ্ছা এই তো পাইছি একটা, এটা তো ছোট, এইটা দিয়ে দি নিলাম, এটা এটা ব্যাকগ্রাউন্ডে দিব। তো ব্যাকগ্রাউন্ডে দিলে কি হয় একটু দেখেন, এখানে বোতল এটা চলে এসছে। কিন্তু এখানে একটা ব্যাপার দেখেন, সেটা হচ্ছে কি এই যে কন্টেন্টগুলো আছে এগুলা হয়তো আপনার মনে হচ্ছে ভালোভাবে পড়া যাচ্ছে, জাস্ট এখানে একটু কালো টাইপের একটা ব্লার আছে, মানে উপরে একটা ওভারলে আছে এই জন্য।
তো ওইটা না থাকলে এত ভালোভাবে বোঝা যাইতো না। আমরা যদি এটার উপরে আমরা আবার একটা ওভারলে দিতে পারবো, তো ওভারলেটা কিভাবে দিব, ওভারলেটা দেওয়ার জন্য এখান থেকে যখনই কোনো ছবি নেবেন তখন একটা কাজ অবশ্যই অবশ্যই করবেন, সিএসএস এর মধ্যে আপনাদেরকে বলছি পজিশন সেন্টার সেন্টার অ্যাটাচমেন্ট এটা যেভাবে সেভাবে থাকবে, রিপিট নো রিপিট, সাইজ কাভার এটা ম্যান্ডাটরি। পরবর্তীতে কেন হয় নাই আমার ছবি, এটা কেন আসে নাই, ওরটা আসছে আমারটা হয় নাই কেন, আমারটা এরকম আসে না কেন, আমি যদি দেখি কারো এগুলো ঠিক করার নাই তারপরও মানে এগুলো ঠিক না করে আসি বলতেছেন হয় না কেন, আল্লাহরে হইতেছে না কেন, এগুলো বললে কিন্তু খবর আছে তখন। এই জন্য এগুলো বারবার একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে পরবর্তীতে আপনার কোনো এই ধরনের প্রবলেমগুলো বেসিক প্রবলেমগুলো না থাকে। আচ্ছা, তো ওভারলে যেটা মানে হচ্ছে এই ছবির উপরে আমরা আরেকটা কালার দিতে পারবো, ওই কালারটা দেওয়ার জন্য আবার ব্যাকগ্রাউন্ড টাইপে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি মনে করি কালো টাইপের নিই, তাহলে হচ্ছে এটা নিলাম, এটার উপরে যদি আচ্ছা এটা কিরকম ছবি ধরতেছে, লেখাটা সাদা করি আর আচ্ছা এটার অপোজিট কালার কি, এটার অপোজিট কালার 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 এটার অপোজিট কালার কালার তো ভুলে গেলাম, আচ্ছা এটার অপোজিট কালার কি দিতে পারি, এটা এবার ফুটতেছে না, আচ্ছা এটাকে আপাতত সাদা করে দিই, তাহলে ফুটবে এটাকেও সাদা করে দিই, এটাকে সাদা, এটা লেখাটা কালো করে আগে তারপর হচ্ছে সাদা করে দিই, ওকে ফুটছে। তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করতে পারি ওভারলেতে গিয়ে এটার যে অপাসিটি আছে অপাসিটিতে কমাইতে পারি বাড়াইতে পারি, তো একটু কালো করে রাখলে এটা ভালো দেখা যাবে আর কি। তো এই হলো অবস্থা, এটা হচ্ছে ক্লাসিক অবস্থা। আর একটা যেটা আছে সেটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট অবস্থা, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মানে দুইটা কালার থাকবে আপনার এখানে, গ্রেডিয়েন্ট দুই রকমের, একটা হচ্ছে রেডিয়াল আর একটা লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে এরকম নিচ থেকে উপরে যাবে অথবা উপর থেকে নিচে যাবে, আর লিনিয়ার মানে হচ্ছে একটু গোল টাইপের আর কি, মাঝখান থেকে চারিদিকে ছড়াবে। তা আমরা উপর থেকে নিচে এটাই রাখি, তা আমরা চাইতেছি যেটা এদিকে বেশি মানে এদিকে একটা কালার থাকবে উপরে আর একটা কালার থাকবে। তো এখানে দেখেন দুটা কালার আছে, একটা আমি কালো দিই আর একটা হচ্ছে আমার এই কালারটা থাকবে। এখানেও আমরা যেটা করতে পারি, আচ্ছা এখানে আচ্ছা এখানে আমরা যেটা করব, এখানে আমরা অন্য একটা কালার দিতে পারি এখান থেকে, তো দিলাম এই কালারটা, তারপর অ্যাঙ্গেল করতে পারি। অ্যাঙ্গেল মানে হচ্ছে দেখেন এটা কি হচ্ছে ঘুরতেছে, কিন্তু আগে কি হয়েছে লালটা নিচে ছিল, এখন 360 ডিগ্রি দেওয়ার পর লালটা নিচে উঠে গেছে আর কালো যে লালটা উপরে উঠে গেছে, কালো যেটা সেটা নিচে নেমে গেছে। তো এখন এভাবে দিলে এইভাবে কিন্তু আমরা কাজকর্ম করতে পারি, আমরা চাইলে এক পাশে রাখতে পারি, এই আর কি ব্যাপার। তো এগুলা দেখবেন, তারপর আমরা ভিডিও অ্যাড করতে পারি, তারপর হচ্ছে এখানে স্লাইডার অ্যাড করতে পারি, মানে দুই তিনটা ইমেজ এখানে স্লাইড হবে। আমি যদি আচ্ছা এর দিব না একটা দিলাম, আরও হচ্ছে আমার দুই তিনটা লাগবে, এগুলো কই পাই কোথায় গেছে ছবিগুলো, এত সুন্দর সুন্দর ছবি কই গেল, আচ্ছা পাইছি আর একটারে পাইছি, এগুলো দিয়ে দিয়ে আগে, আচ্ছা এগুলো তো সুন্দর দেখাবে না, এটাই তো আরেকটা ঝামেলা। আর একটু নিচে যাই দেখি কোনো সুন্দর ছবি পাই কিনা, আচ্ছা এটা দেখি, তাহলে আমরা দুইটা দিব, দুইটা দিলে আমাদের আইডিয়াটা একটু ক্লিয়ার হবে আর কি। তো দিলাম গ্যালারি, ইনসার্ট গ্যালারি দিলাম, এখন দেখবেন যে একটার পর একটা ছবি কিন্তু আসতেছে, এরপরে এই তো আরেকটা ছবি কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে আসলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবো। এখন হচ্ছে হোভারের ব্যাপারটা, হোভারের ব্যাপারটা হচ্ছে ট্রানজিশন ডিউরেশন মানে কালার, মনে করেন যখন হোভার করবে তখন কালার চেঞ্জ হবে, এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, হবে না হয়ে যাবে কোথায় কোথায় যাবে, এখানে আসলাম আমাদের এই ছবিটা নাই, এই তো মানে ছবিটা কাজ করবে এইভাবে, মানে এখানে যদি ছবি আছে তারপর ওইখানে কালার আছে ওইভাবে কাজ করবে না, জাস্ট এখানে নর্মালি কালো থাকবে, হোভার করলে এটা আসবে। আমরা ছবিটা দিয়ে দিই, ছবি দিলে বেশি সুন্দর লাগতেছে আমাদের কাছে, আচ্ছা হয়ে গেল এটা, এটা তো মোটামুটি বুঝলাম শেষ এটা। তারপর হচ্ছে আপডেট দিই, দেখি আর এখানে আর কোনো কিছু আছে কি না। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বর্ডার নামে একটা জিনিস আছে,
আচ্ছা, বর্ডার বোঝার জন্য তো আর একটা সেকশন নিতে হবে, তো আমি এটাকে জাস্ট কিছুই করবো না, ডুপ্লিকেট করতেছি বোঝার স্বার্থে। করলাম ডুপ্লিকেট, তো ফার্স্ট ফার্স্ট যে এটা আছে এটার বর্ডারের মধ্যে গিয়ে এখান থেকে নান আছে, বর্ডারের মধ্যে এটা নান আছে, আমি এটাকে সলিড করে দিলাম। বর্ডারের যে উইথ আমি এটাকে আগে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, লিঙ্ক ভ্যালু টুগেদার, আপনারা এখানে সব কিছু দেওয়া আছে, জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি যদি এখন মানে একটা এখানে যদি মনে করেন ফার্স্ট পিক্সেলে একটা বর্ডার দিই, আর এখানে কালারটা যদি আমি সাদা করে দিই, এখন কি হবে ব্যাপারটা সেটা একটু বলতেছি। এখানে আপডেট দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে 5 পিক্সেলের চারে পাশে। এখন আমি চাইতেছি এইভাবে দেখেন দেখেন চারে পাশে কিন্তু 5 পিক্সেলের একটা বর্ডার হয়ে গেছে। আমি চাইতেছি না যে চারে পাশে 5 পিক্সেলের বর্ডার হোক, আমি চাইতেছি শুধু নিচে অথবা উপরে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হোক। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আনলিঙ্ক করব। এটা এখন লিঙ্ক অবস্থা আছে, আনলিঙ্ক করলাম। আনলিঙ্ক করার পর এখন আচ্ছা আগে দেখি, লিঙ্ক অবস্থায় আমি যদি লেফটে কমাইতে চাই সবগুলো কমে যাবে, কিন্তু আমি যদি আবার এভাবে দিলাম, দেওয়ার পর আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করার পর এখন যদি লেফটের এটা কমাইতে চাই শুধু লেফটেরটা কমবে, যদি রাইটেরটা কমাইতে চাই রাইটেরটা কমবে, টপেরটা কমাইতে চাইলে টপেরটা কমবে। এখন জাস্ট নিচেরটা আছে, যদি নিচেরটাও চাই এটাও চলে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, যখন লিঙ্ক অবস্থায় থাকবে তখন একটা ভ্যালু লিঙ্ক অবস্থায় দিলে, এখন দেখেন আমি যদি 5 দিই সবগুলো তো 5 পেয়ে গেছে, কিন্তু আমি যদি আনলিঙ্ক করে একটা একটা করে দিতে পারবো, এটা আমরা মার্জিন পেডিং এর ক্ষেত্রে আরো ভালো বুঝবো। তো আমি জাস্ট এখানে একটা কি দিয়ে দিলাম, একটা বর্ডার দিয়ে দিলাম, তো হয়ে গেল আমার বর্ডারটা। আমি জাস্ট এখান থেকে আপডেট দিলাম, এখন যদি এভাবে দিই এটাকে প্রিভিউ করতে পারবো। জাস্ট এভাবে প্রিভিউ দিলে এটা একদম মানে আসলে কিভাবে দেখাবে এই জিনিসটা দেখাবো আর কি, দেখা যাবে। এই দেখেন এখানে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে। তো এখানে আরো কয়েকটা জিনিস দেখতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা শেপ ডিভাইডার দেখবো। শেপ ডিভাইডার কি, এখানে আসলাম, আসার পর এখানে টাইপ মানে শেপ ডিভাইডার কোথায় হবে, উপরে হবে না নিচে হবে, আমরা দিলাম আমাদের নিচে হবে। নিচে দুইটার মধ্যে অপশনগুলো সেম, জাস্ট কেমন এটা আপনার আমি একটা দেখাচ্ছি। তো এখান থেকে যদি মাউন্টেন দেন দেখেন এটা এরকম হয়ে গেছে, মানে পাহাড়ের মতো এখান থেকে পাহাড় উঠে গেছে। যদি ড্রপ দেন এরকম ড্রপ হয়ে গেছে, তো ক্লাউড দিলে ক্লাউড হয়েছে। তা আমি এটা দিব, এটা দিলে দেখেন এরকম এক পাশ দিয়ে উঠে গেছে। আর যদি এটা দিই, এটা দিলে তিন চারটা ইয়ে হয়ে গেছে। আর এখানে কার্ভ আছে এটা সুন্দর নাই, তারপর ওয়েব আছে এটা মোটামুটি সুন্দর আছে। তো এটার উইথ কমাইতে, উইথ মানে হচ্ছে এখানে এগুলোকে বড় ছোট করতে পারবেন, হাইট হাইটটাও এরকম আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই আর কি। আর এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ইনভার্ট, ইনভার্ট মানে সবগুলোতে নাই কয়েকটা তা আছে, যদি ইনভার্টে দিই সেটা হচ্ছে উল্টা, মানে আগে এই পাশে এটা উঁচ ছিল মানে বড় ছিল, এটা ছোট ছিল, এখন যদি আমি এটা দিই এখন কি হয়ে গেছে, এদিকে মানে মানে একটু উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। ব্রিং ব্রিং টু ফ্রন্ট মানে হচ্ছে যে নিচে যদি কোনো কন্টেন্ট থাকে এর উপরে কন্টেন্ট গুলো নিচে চলে যাবে, শেপ ডিভাইডারটা উপরে চলে আসবে। আর ফ্লিপ যেটা সেটা হচ্ছে সেটাও ওরকম আর কি, মানে উল্টা টাইপের। তো এগুলো একটু দেখবেন এই আর কি, মোটামুটি আজকে এগুলাই দেখানো ছিল। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করবো, জাস্ট ছোট একটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন। আর আচ্ছা এখানে মার্জিন পেডিং আছে, মোশন ইফেক্ট আছে, রেসপন্সিভের ব্যাপার আছে, আচ্ছা এগুলো আমরা আস্তে ধীরে দেখবো। জাস্ট এই জিনিসটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, করে কি করবেন, করে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইয়েটা আছে, অথবা এটার নাম কি, অসাম স্ক্রিনশট, এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, অথবা লুম দিয়ে স্ক্রিন রেকর্ড করে আপনাদের ক্লাসের ভিডিও সহকারে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, ওইখানে কিন্তু জমা দিয়ে দিবেন সুন্দর করে, কেমন? তো এই হলো অবস্থা, আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের গ্রুপে তো ফোর্স দিবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে কোনোভাবে আপনাদেরকে হেল্প করবো। ঠিক আছে।